আমার মা ধরেছে গর্ভে আমায়, আমার মা ধরেছে, ও আমার মা ধরেছে গর্ভে আমায়, ওই জন্ম দিল মাসি, আমার যেদিন জন্ম মাগিয়াছে কাশি। আমার যেদিন জন্ম হলো মাগিয়াছে কাশি, আর আমার যেদিন জন্ম হলো মাগিয়াছে কাশি। মহাজন গানের ভাষায় কলম দিলেন, আমি হলাম ছয় ছেলের মা, অনেক ভক্ত আজ চিল্লাম না, এহ ধর্ম আমি আতর কাকে বলে, ছয়টি ছেলের মা আমি হয়েছি, ছয়টি ছেলে ছয়টি সন্তান আমার মধ্যে রয়েছে বাবা, কোন সন্তান কামে ক্রোধ লোক মোহাম্মদ ময় সূর্য, এই ছয়টি সন্তান হয় জন্ম নেওয়ার পরে, কিন্তু ছয়টি সন্তান আমার গর্ভে থাকে ভাই। তাহলে কাম ক্রোধ মোহাম্মদ মহেশ্বর, এই যে ছয়টি সন্তান আমার দেহের মধ্যে জাগৃত রয়েছে, এখনো তোর সময় আছে, ধরগা গিয়ে গুরুর কাছে ছয় সন্তানকে বশ করবার তরে। তাহলে ছয়টি সন্তানের মা আমি, তাই তো, ছয়টি সন্তানের মা হওয়ার পরে আজ পর্যন্ত কেউ জানে না আমার ছয়টি সন্তান রয়েছে, কি নারী কি পুরুষ, এহ জগতে কেউ পুরুষ নয়, সকলেই প্রকৃতি, সকলেই প্রকৃতি। পুরুষ একজন অনাদিনাদি প্রাণ গোবিন্দ, তিনি রয়েছে একজন পুরুষ, তাই তো মহাজন গানের ভাষায় কলম দিলেন। I'm in.
বইনা শুদ্ধ গঙ্গা জলে ওরে মন জানে প্রতিবাসী আমার যেদিন জন্ম হলো মাগিয়াছে কাশি আর আমার যেদিন জন্ম হলো মাগিয়াছে কাশি আমার কথা শুনে দেখো আর আগে বুড়ি কয় ওরে মন দিয়ে শোনো ছোট বোন এই দেখো কথা মিথ্যা নয় আমার কথা শুনে দেখো আর আগে বুড়ি কয় মন দিয়ে শোনো ও ছোট বোন এ কথা মিথ্যা নয় আমার মধ্যে একটা বুড়ি রয়েছে কোন বুড়ি যোগমায়া বড়াই বুড়ি আত্মাশক্তি মহামায়া আমার দেহের ইনি বুড়ি হয় চতুর্তল পদ্মে আড়াই প্যাসে দেহের মধ্যে রয়েছে রে ভাই চতুর্তল পদ্ম আড়াই প্যাসে কুণ্ডলিনী পাকিয়ে রয়েছে যোগমায়া বড়াই বুড়ি আত্মাশক্তি মহামায়া যারে জানি আমার দেহের অংশে তিনি রয়েছে আর মনমতি কন্যাকে বলছে ওরে বোন আমার কথা নিবি এ কথা ধরি তুই তোর দেহকে রক্ষা করিবি যিনি আত্মাশক্তি মহামায়ার সন্ধান জানতে পেরেছে বাবা তিনি তার দেহকে রক্ষা করার সন্ধান জানে হরি বল হরি বল আমার কথা শুনে দেখো আর আগে পুরি ক আর মন দিয়ে শোনো ছোট বোন এ কথা মিথ্যা বটে নয় আমি একাই সত্যি এই দুনিয়ায় ভোলাম আমার যেদিন জন্ম হলো বাকি আছে কাশি আর আমার যেদিন জন্ম হলো বাকি আছে কাশি নিতাই গৌর হরিবল 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 একবারে বন্ধ করে দাও যদি হরিধ্বনি উলুরধ্বনি জোরে করে না হয় তাহলে গানই গাইবো না মঞ্চে থেকে নেমে যাব ওই যে চুমকি দাসী আছে তিনি এসে গান শোনাবে কি হবে তো হবে না সর থেকে নিয়ে যাবো কোনটা নিতাই গৌর হরিবল 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 ফেলে না মাটিতে ওলাঙ্গল যায় না জমিতে আরে ঘরে বসে ফসল ফলায় পরের জমিতে আচ্ছা কথাটা শুনতে কেমন লাগছে না লাঙ্গল দেয় না মাটিতে বীজ ফেলে না মাটিতে ঘরে বসে ফসল ফলায় পরের জমিতে বিষয়টা কেমন লাগছে তিনি কে তিনি হচ্ছে আপনাদের আমার সকলের গুরু ওই যে কান মন্ত্র দেখো বীজ মন্ত্র দ্বারাই দেয় আর লিঙ্গ জনি এই কানে দেখো সবাতে জানাই এই যে জনি আমার কান আপনাদের কান সকলের কান আর লিঙ্গ রয়েছে গুরুর জিহ্বা
এই জিহ্বালিঙ্গ দ্বারা যখন গুরু মন্ত্র দেয়, আরে ঘরে বসে ফসল ফলালো আমার জমিতে বলি সভাই তাই। তাই মহাজন গানের ভাষায় বললে, বীজ ফেলে না মাটিতে আর লাঙ্গল দেয় না জমিতে, ঘরে বসে ফসল ফলায় পরের জমিতে, অনন্ত কই ভাবিছে বসে, অমন ধন্য সেই চাষি, আর আমার যেদিন জন্ম ওই দেখো মা গিয়াছে কাশি। তাই তো, আমার যেদিন জন্ম হলো মা কাশিতে গেল কিভাবে? এটা যারা শিক্ষাগুরু গ্রহণ করেছেন, এই শিক্ষাগুরুর সঙ্গ যাদের আছে সেই শিক্ষাগুরুর কাছে জেনে নেবে। তাই তো, আমার মা ধরেছে গর্ভে আমায়, আমার মা ধরেছে গর্ভে আমায়, আরে জন্ম দিল মাসি, আমার যেদিন জন্ম হলো মা গিয়াছে কাশি, আর আমার যেদিন জন্ম হলো মা গিয়াছে কাশি, আরে আমার যেদিন জন্ম হলো মা গিয়াছে কাশি, আর আমার যেদিন জন্ম হলো মা গিয়াছে কাশি, বলামো